সবাই ভালো আছেন কিচেনে সবাইকে আমন্ত্রণ আমার আজকের রেসিপিটা হচ্ছে আলু বেগুন দিয়ে কোরাল মাছের মাথা ঘন্ট আমি একটা বড় সাইজের কোরাল মাছের মাথা নিয়ে নিয়েছি আর এটাকে খুবই ভালোভাবে ধুয়ে নিয়েছি আর নেব তিনটা মাঝারি সাইজের আলু এই আলুগুলোকে আমি কেটে টম টম করে নিয়েছি আর চুলায় তেল দিয়ে আলুগুলোকে ভেজে তুলছি আলুগুলোকে ভালো করে ভাজতে হবে লালচে হয়ে আসলে তখন আমি এটাকে নামিয়ে নেব আমার আলুটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এখন এই তেলের মধ্যে আমি মাছের মাথাটা লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি সেটাই দিয়ে দেব প্রথমে অর্ধেকটা পরিমাণে দিয়ে দিচ্ছি আমার মাছের একটা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি এভাবেই আমার বাকি মাছের অংশটুকু ভেজে নেব আমার মাছের মাথাটা ভাজা হয়ে এসেছে এটাকে আমি এখন তুলে ফেলব এই তেলের মধ্যেই আমি আরেকটু তেল অ্যাড করে দিলাম এখন দিয়ে দেব চারটা শুকনো মরিচ আমি আস্তই দিয়েছি আপনারা চাইলে মাঝখান থেকে চিড়ে দিতে পারেন দিয়ে দেব দুটা তেজপাতা এক চামচ পাঁচফোড়ন পাঁচফোড়নটাকে একটু নাড়াচাড়া করে আমি দুটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এটাকে করে কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম লালচে করে ভাজতে হবে এখন অ্যাড করে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা একটু নেড়ে নিচ্ছি একটুখানি পানি দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দেব এক চামচ শুকনা মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মতো জিরা গুঁড়া এখন এটাকে আর একটু নেড়ে দিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন দিয়ে দেব মাছের মাথাটা আমি আলু আর মাছের মাথাটা একসঙ্গে ভেজে তুলেছিলাম এটাই দিয়ে দিলাম খুবই ভালোভাবে এখন কষাতে হবে আমি বেশ কিছুটা সময় ধরে এটাকে কষিয়ে নিলাম মাথাটা কষানো হয়ে এসেছে এখন অ্যাড করে দেব পানি পানিটা দেওয়ার পরে আরেকটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আপনারা চাইলে চিনি দিতে পারেন এক চামচ আমি এখানে চিনি দিই নাই আজকে চিনি দিলে অনেক সময় টেস্টটা বেশি হয় আর ছোট ছোট ডম ডম করে রাখা বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিলাম সাত আটটা কাঁচা মরিচ আবার একটু নেড়ে দিচ্ছি নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব যাতে এগুলো গলে যায়
শক্তই রাখবো না, এটাকে একটু ভাঙাচোরা করে দেব। আমার ঢাকনাটা তুলে নিলাম, অ্যাড করে দিচ্ছি টমেটো। আমি দুটা টমেটো কেটে নিয়েছি, সেটা উপরে ছড়িয়ে দিলাম। এভাবে আমি রান্না করবো আরো 5 মিনিট। করে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা। মাছের মোড়ক ভর্তায় ধনে পাতাটাই বেশি পরিমাণে লাগে। আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমি লবণটা এখন চেক করে দেখছি, আমার লবণটা পারফেক্ট। করে ছড়িয়ে দিচ্ছি জিরা গুঁড়া। আমি 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, এটা ভাজাটা দিচ্ছি। আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে, আমি একটু ঝোল থাকতেই নামাবো। পরে যাতে টাইট না হয়ে যায় আমি আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।